এই যে এটা একটু সাইজ বড় দেখেন ভিতরে মাসখানেক সিন্ধুক আছে আমরা 50 বছরে কিছু হবে না কিছু হবে না কিছু হবে আলমিরার মধ্যে একটা খালি লক আছে আমরা যেভাবে দিচ্ছি এটা মনে হয় 10 বছরে কিছু হবে না কিছু হবে না ভাই এটা মনে হচ্ছে ব্যাংকের সিন্ধুক এত মোটা ওরে ভাই কোন জায়গায় যে সিন্ধুক দিয়ে রাখছে এই যে দেখেন ওয়াও ভাই আকারে সিন্ধুক সিধে ওরে ভাই এত বড় ট্রাঙ্ক এটা হলো ক্যাবিনেট এটা হলো 10টা ডয়ার আছে একটা মধ্যে সিক্রেট আছে একটা গোপন জিনিসও আছে এই যে এখানে এই জায়গা আবার সিক্রেট দিকে দুটো তালা মারার সিস্টেম আছে কেউ বুঝতে পারবে না বুঝতে পারবে না যেখানে একটা তালা আছে আলমারি প্লাস ওয়ার্ড্রব দুটো একসাথে দুটার কাজ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনারা দেখছেন মামুন ব্লগস তো আজকে দেখিয়ে দিব আমরা আপনাদেরকে চমৎকার বেশ কিছু আসলে স্টিলের আলমারি ক্যাবিনেট ফাইল ক্যাবিনেট সহ কিন্তু স্টিলের প্রোডাক্টগুলো তো অনেকে আসলে খুঁজে থাকে যে ভাই আমি একটা প্রোডাক্ট কিনবো সারা জীবন ইউজ করবো নাকি জি 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 মানে স্টিলের প্রোডাক্ট কেমন আপনারা কিন্তু আসলে সবাই জানেন নতুন করে কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনি একটা আলমারি কিনলে আপনি আপনি ইউজ করবেন আপনার ছেলে ইউজ করবে ছেলে নাতি ইউজ করবে নাকি হ্যাঁ পুরো তার একদম পুরো লাইফ টাইম যাবে এরকম কিছু আসলে প্রোডাক্ট দেখিয়ে দিব আর এই মুহূর্তে এখন আমরা আছি উত্তর শাহজাহানপুরে নাকি ভাই অ্যাড্রেস একটু বলেন ভাই উত্তর শাহজাহান 52/1 উত্তর শাহজাহানপুর আচ্ছা আর কেউ যদি চায় ভাই কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো দিতে আপনাদের কুরিয়ার দিন দেন তো না কুরিয়ার ব্যাপারে দেওয়া হয় না মানে মাল দোকানে আসলে দেখে সব কিছু ওকে করে চাবি টেবি সব আমি বুঝাই দেবো কাস্টমারকে আচ্ছা আচ্ছা কাস্টমার চাইলে কুরিয়ারে নিতে পারে ঠিক আছে মানে পরিবহনের ব্যবস্থা আছে আচ্ছা ওকে সো বন্ধুরা ওনাদের নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে চলেন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো সো বন্ধুরা সাথে আছে তাজুল ভাই ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তাজুল ভাই আপনি একটু দোকানের ঠিকানাটা একটু বলেন 52 উত্তর শাহজাহানপুর উত্তরা ব্যাংকের সামনে উত্তরা ব্যাংকের সামনে ওকে চলেন শুরু করি সবার আগে কি দিয়ে শুরু করবেন ভাইয়া এই যে এক দরজার আলমারি আছে এক দরজার আলমারি দিয়ে শুরু করব চলেন খুলে দেখেন একটু আমরা মজুদ করে ভাড়া নিতে চান আমরা শুরু করি এটা দেখেন আবার এটার আবার এই যে এটা একটু সাইজ বড় দেখেন ভিতরে মাসখানেক সিন্ধুক আছে ওকে এই মাসখানেক চলে স্টিলের প্রোডাক্ট গুলো কেমন সবাই কিন্তু জানেন আপনি ইউজ করবেন আমরা 50 বছরে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না যদি লক নষ্ট হয় শুধু লকটা নতুন করে লাগাবেন সমস্যা আলমিরার মধ্যে একটা খালি লক আছে লকটা নষ্ট হয় আমরা যেভাবে দিচ্ছি এটা মানে 10 বছরে কিছু হবে কিছু হবে না আচ্ছা ঠিক আছে এখানে কি কি আছে একটু দেখা দেন তো ভাই এই যে মাসখানেক সিন্ধুক আছে ভাই এটা মনে হচ্ছে ব্যাংকের সিন্ধুক এত মোটা না এক্সট্রা এটা তো লাগাইতে পারবেন আবার এক্সট্রা এনা লাগাইতে পারবেন প্রোটেকশন আছে জি জি প্রোটেকশন আছে দেখেন এর ডয়ার আছে এই যে ডয়ার আছে এটা ডয়ার আছে আচ্ছা ডয়ার বাইর করলে বড় দুই সাইডে পকেট আছে নিচেও পকেট আছে দুই সাইডে পকেট আছে জি জি নিচেও মানে একদম গোপন জায়গা হ্যাঁ গোপন আচ্ছা দেখেন গোপন কিন্তু জায়গায় আছে এটা আছে আবার এখানেও আরেকটা সিক্রেট আছে ও এটা আমরা দলিল পত্র যে দিয়ে রাখেন দলিল পত্র সব এখানে রাখবেন তাহলে আপনি কেউ জানবে না ব্যাংকের কাগজ নোট টোট যা আছে সব এখানে রাখবেন ঠিক আছে দেখেন এটা এটা কত প্রাইস ভাইয়া এটার প্রাইস হলো আপনার 20000 টাকা আছে 15000 টাকা আছে আচ্ছা 20000 25000 টাকা আছে মানে অর্ডার দেয়া হেভি করে বানালে 25000 টাকা 30000 টাকা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্যাবিনেট টাইপের জি হ্যাঁ ফাইল ক্যাবিনেট ফাইল ক্যাবিনেট আছে 4 ডয়ার আছে একটু খুলে দেখেন ভাইয়া হ্যাঁ খুলে দেখেন একটু দেখেন একদম এটা কয় ড্রয়ারের সেক্রেটারি এটা 3 ড্রয়ার 3 ড্রয়ারে দেখেন একদম 3 ড্রয়ার হবে এগুলো ফাইল ক্যাবিনেট অফিসের কাজে লাগে আর অফিসের কাজে লাগে বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারে বা আপনি চাইলে ওয়াটার বিশে ব্যস্ত করতে পারবেন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখানে এগুলো কত প্রাইস দিচ্ছেন ভাইয়া এগুলো প্রাইস হলো 6000 টাকা 6000 টাকা জি আচ্ছা রং ছাড়া দেখতে চায় হ্যাঁ রং এর আগে দেখতে মানে অনেকে বলে যে ভাই রংটা হওয়ার আগে কিরকম ছিল হ্যাঁ কিরকম যে এরকম ছিল হ্যাঁ এরকম আমি রং এর আগে দেখতে পারলে আমি কাস্টমার দেখাবো আচ্ছা একদম ফ্রেশ মাল দেন জং নাই একদম কোনো কিছু নাই আচ্ছা একদম পরিষ্কার মাল এটা মানে আজকে কারখানা থেকে বানাই আনছি আর কি আজকে বানানো হয়েছে একদম এই যে সিক্রেট আছে ওয়াও আর এই সিন্ধুক আছে আচ্ছা এটা আবার কাস্টমার আমরা দেখাই আর কি রং করার আগে দেখতে চাইলে আমরা দেখাবো ওকে মানে একদম সব রকমের সুযোগ সুবিধা রাখছে সুযোগ সুবিধা আচ্ছা ঠিক আছে এটার কত দাম দিচ্ছেন ভাইয়া এটা আমার অর্ডার এটা হলো আমার 25000 টাকা অর্ডার 25000 টাকা দিয়ে অর্ডার নিছেন হ্যাঁ হ্যাঁ স্টিল অর্ডার মানে মজুদ করে বানা নিছেন জি জি আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর কি দেখাবেন আবার এটা দেখাই দেন একটু এটা একটা ডিজাইন হলো ভিন্ন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার এটা ডিজাইনটা হলো যে তাক তাক এটার মধ্যে মাল সামান অনেক বেশি আটবে আচ্ছা ওয়া এটা অনেক বড় ভাই হ্যাঁ এটা বড় এই যে ওয়া অনেক বড় স্পেস দেখেন যে এখানে একটা সিন্ধুক আছে বুঝছেন আচ্ছা এখানে ওরে ভাই এখানে কোন জায়গায় যে সিন্ধুক দিয়ে রাখছে এখানে
সিন্ধুক আছে ভাই, এটা তো আলমারির একটা কাজল ভাই, এমন জায়গা সিন্ধুক দিছে কেউ কল্পনা করতে পারবে না নাকি? হ্যাঁ জি, এই যে দেখেন, আবার এটাও তো পাবেন পকেট, তালা মারতে পারবেন, আবার এটারও আমরা তালা মারতে পারবেন যে ডয়ারের ভিতর দিয়ে। ও এটা আমি দেখাই দেই, এই যে এইভাবে আমরা এই যে ডয়ারের ভিতর দিয়ে লক করলে এটা মানে মনে হবে যে এটা একটা জাস্ট সেলফ। হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু এটার নিচে আবার সিন্ধুক আছে, সিন্ধুক আছে দেখেন, মানে এই আলমারি গুলো কিন্তু মানে কতটা চমৎকার। এই যে আমাদের তা চাবি গুলো দেখেন, একদম পিতলের, পিতলের একদম দেখেন, বড় করতে পারবেন ছোট করতে পারবেন। আচ্ছা ওকে, আমরা এখানে এটা কি ভাই? এটা ট্রাঙ্ক, ট্রাঙ্ক ওকে দেখেন, ওয়ারে ওয়াহ, এটা ট্রাঙ্ক অনেক বড়, এটা এই যে দেখেন, ভাই আকরে সিন্ধু সিধে ওরে সব কিছু বড় ট্রাঙ্ক, মানে এটার মধ্যে মনে হয় গুপ্তধন রাখা যাবে নাকি ভাই? সব রাখতে পারবে, কম্বল বালিশ বলিশ মানে পুরো ফ্যামিলির সব কিছু যা আছে সব। এটা মানে কত লিটার ক্যাপাসিটি বা কিরকম কি? এটা আপনার মনে করেন যে আপনার এটা ওজন অনেক বেশি, এটা অর্ডারই আমার। আচ্ছা মানে এটা কতটুক কাস্টমারে রং করতে দিছি আর কি? আচ্ছা ওকে, এখানে এটা কি? এটা এই যে এটা হলো সাইজের একটু ছোট, এটা অর্ডার, হ্যাঁ এটা অর্ডার হলো সাইজ একটু ছোট, এটা লো টু বি ডিজাইন। একসাথে দশটা ডয়ার আছে একটা মধ্যে, এটা স্কুলে মানে ফাইলটা স্কুলে রাখার জন্য, এটা স্কুলে মানে ওই যে কলেজ শহীদ ফারুক স্কুল আছে না, এখানে স্কুলের জন্য বানাইছি দুইটা, আর দুইটা মানে ওনারা আপনাদের অর্ডার দিছে। হ্যাঁ ওকে দেখেন, এটা কত প্রাইস রাখছেন ভাই? এটা প্রাইস পড়ছে আমার হলো 21,000 টাকা, 21,000 টাকা। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হলো 5 ফিট বাই 3 ফিট। আর এই যে শীট গুলো আপনারা ব্যবহার করছেন? হ্যাঁ শীট মোটা, শীট কত কতটুকু মোটা? 18 গজ 20 গজ, 18 আর 20। আচ্ছা ওকে, আমরা একটু ভিতরে যা চলেন। তো দেখেন এখানে কিন্তু অনেক কিন্তু কালেকশন আছে, দেখেন হিউজ পরিমাণে কিন্তু আলমারি কালেকশন আছে, আপনারা কিন্তু সব রকম আলমারি পেয়ে যাচ্ছেন, সব ধরনের মালও আছে। আবার ওই যে একটা সিন্ধু, এইটাও দেখেন, এটার একটা সিন্ধুক আছে, এটা দেখা দিন ভাইয়া। হ্যাঁ আনকমন, আনকমন তো হবে নাকি? হ্যাঁ এই যে আনকমন, এই যে সিন্ধুক আছে এখানে দেখেন, একদম সিন্ধুক সহ। জি এটা খুলে দেখেন তো ভাই সিন্ধুকটা, এই যে দেখেন, ওরে ভাই কি মোটা দেখেন, ওয়াও অনেক কিন্তু মোটা বল্টের মতো কিন্তু দেখেন। ওকে আবার এখানে ওই যে আবার সিক্রেট আছে, একটা গোপন জিনিসও আছে এই যে এখানে, এই জায়গায় আবার সিক্রেট। ওয়াও আপনি পুরোটা পাবেন, পুরোটা পাই, আপনি দুই দিকে দুইটা তালা মারার সিস্টেমও আছে। আচ্ছা নিচ দিয়ে? হ্যাঁ নিচ দিয়ে, কেউ বুঝতে পারবে না, বুঝতে পারবে না যে এখানে একটা তালা আছে, তালা আছে। ওকে স্যার আপনারা কিন্তু দেখেন চমৎকার কিছু কিন্তু আমরা কিন্তু আজকে আলমারি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই একটু প্রাইসটা বলেন, এটা কত প্রাইস দিচ্ছেন? এটা হলো আপনার 22,000 টাকা, 22,000 টাকা। আচ্ছা দাদু ভাই কম বেশ আছে, মানে এটা কি আসলে কিছুটা কি কমে রাখবেন? অবশ্যই অবশ্যই, কিছু কম বেশ তো অবশ্যই আছে, কিছুটা কমে রাখবেন। ওকে আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি আরো আছে ভাই অনেকগুলো কালার, আর এটা কি যে কোনো কালার করে দেওয়া যাবে? হ্যাঁ কালার আপনার ইচ্ছা মতো, যে কোনো কালার বলতে পারেন। আমরা এই যে আবার এগুলো দেখাই, দেখেন এগুলো আছে, দেখেন মোটামুটি 20-25 এর মধ্যে ভালো ভালো কিন্তু আলমারি আপনারা তৈরি করতে পারবেন। আবার কমের মধ্যে আছে, 15-16,000 টাকাও আছে কমের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা দেখেন ওকে, কমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে অনেকগুলো সেল ভাই দেখতে পাচ্ছি, পাল্লা আছে দেখতে পাচ্ছি, এখানে দরজা কোট টোট ঝুলানোর জন্য সিস্টেম, কোট টোট হ্যাং করার জন্য। আচ্ছা সেক্ষেত্রে কি মানে 20,000 টাকা দিয়ে কাঠের না কিনে আমার মনে হয় স্টিল কিনলে ভালো, স্টিল তো ভালো, আমরা কাঠের তো কাঠের লোলার দামাতে স্টিল নিচ্ছে কে রে, কাঠের তো মনে করেন যে পিছনেতে প্লাইউড, ইন্দুরে কা ইন্দুরে ঢোলা করে, ইন্দুরে ঢোলা করে, এটা এটা সিস্টেম। এটা দেখেন ভাই এটা কি অরিজিনাল? তো একদম অরিজিনাল, এডি কোনো ইয়া কিছু হবে না দেখেন। এই যে একটা তিন ডয়ার ক্যাবিনেট আছে, কালার বিভিন্ন কালার, হ্যাঁ পুরো দেখেন ভাই বিভিন্ন কালার আছে। এখানে কি চেন ইউজ করছে মানে যে এটা, এটা হলো এটা 18 গজ চ্যানেল, 18 গজ। জি 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 আচ্ছা দেখেন ওকে, যে তিনটা ডয়ার আছে, বাচ্চাদের কাপড় ফাইল পত্র অনেক বই বই রাখার জন্য। আর কি স্টিলের কি সুবিধা কি? ইদুরে কাটতে পারবে না? হ্যাঁ ইদুরে কাটতে পারবে, নষ্ট হবে না কাপড়? না না কোন নষ্ট, যেটা যেভাবে রাখবে ওভাবে থাকবে, ওভাবে থাকবে। আচ্ছা আচ্ছা, আবার এই যে এটা দেখতে পারেন, এই যে ওয়ার্ড্রোবের কাজ করবে একটা, ও দেখেন এটা আবার কিন্তু আলমারি প্লাস ওয়ার্ড্রোব দুইটা একসাথে দুইটার কাজ করবে। একটু খুলে দেখেন ভাই। আচ্ছা দেখেন ওকে, আলমারি কিন্তু প্লাস আবার ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব আবার ড্রেসিং টেবিল, মানে তিনটা কাজ করতেছে। ও ড্রেসিং টেবিল, আয়না তো আছে, আয়না তো আছে। আচ্ছা দেখেন ওকে চমৎকার, দেখেন খুবই নাইস সিস্টেম। আচ্ছা এটা একটু খুলে দেখেন ভাইয়া। হ্যাঁ ওকে দেখেন,
বেশ ভালো কিন্তু স্পেস আছে এখানে, কিন্তু অনেক কিছু আপনারা চালিয়ে রাখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার আছে, ঝুলাইতে পারবে, শাড়ি ঝুলাইতে পারবে, সেলফ সেলফ করা আছে এখানে। আবার যে সিক্রেট দেখতে আসি, ওইখানেও সিক্রেট রাখছেন? সবগুলোতে আমরা একটা একটা করে দিচ্ছি আর কি, মানে এটা একটা গোপন গোপন জায়গা। আচ্ছা, এখানে কি ছন্দ লঙ্কা রাখবে? জি জি। আচ্ছা দেখেন, ওকে ওকে, কত প্রাইস দিচ্ছেন ভাই এটা? এটা পড়বে আপনার 20,000 টাকা। 20,000 টাকা, ওকে। আরেকটা আছে অটোবি ডিজাইন, অটোবি ডিজাইনের। হ্যাঁ, অটোবি ডিজাইনের মাল একদম ফ্রেশ মাল, যে এমবুশ কালার, রংটা খুবই ভালো রং, খুব দামি রং। নষ্ট হলে রং করবেন আবার সেই নতুন, স্টিলের অক্ষয় জিনিস, স্টিলের তো নষ্ট হওয়ার মতো কিছুই থাকে না। নরমালি রংটা নষ্ট হয়, দরজার লকটা খালি, দরজার একটু লকটা একটু সামান্য নষ্ট হয়, এটা আমরা হয়তো দেখাই দিলে নিজেরাও করতে পারবে, আর নাইলে আমাদেরকে বললে আমরা করে নিয়ে দিব। আচ্ছা, এটা কত প্রাইস দিচ্ছেন? এটা হলো আমরা 24,000 টাকা, 24,000, 18,000 টাকা আছে, 15,000-16,000 টাকার মধ্যে আছে। এটা হলো সাইজের মধ্যে, বলে যে যে ভাই বানায় নি। হ্যাঁ, যে যে অনেকে মোটা শীত দিয়ে বানায়, অনেকে মোটা নেয়, অনেকে সাইজে ছোট নেয়, তো সাইজ অনুযায়ী দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হরেক রকমের কালার আছে, এই যে কালার, এই যে নতুনত্ব কালার আছে, নতুন নতুন কালার, সিলভার টাইপের কিন্তু কালার দেখাই দিচ্ছি। এই যে সিলভার আছে, সিলভার আছে, অ্যাশ কালার আছে, এটা হলো, হ্যাঁ এটা হলো অ্যাশ কালার। আচ্ছা আচ্ছা, যার যেটা ভালো লাগে, যে কালার কোনো ব্যাপার না, কালার যে অনেক মাল আছে আমার, মালের তো অভাব নাই, অভাব নাই, বড় দোকান, যে কোনো কালার আমরা দেখে পছন্দ করে নিতে পারে। আচ্ছা, মোটর অনেক টাইপের কালার আছে। হ্যাঁ জি জি। আর সেক্ষেত্রে তাজুল ভাই একটু অ্যাড্রেসটা বলেন, আবার অ্যাড্রেসটা একটু বলেন। আমার অ্যাড্রেস হলো 51 উত্তর শাহজাহানপুর, 51 উত্তর শাহজাহানপুর। এছাড়া তো নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা নাম্বারে সরাসরি কল করবেন যদি আপনারা যে কোনো ব্যাপারে জানতে চান, দিয়ে দিচ্ছি নাম্বারে কল করতে পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভাইয়াদের নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। যে কোনো প্রয়োজন স্টিলের আলমারি কেনার জন্য, আলমিরা বা যে কোনো টাইপের, যে কোনো জিনিস, যে কোনো জিনিস, বুকসেল, এরপরে ফাইল ক্যাবিনেট, শোকেস, ওই যে স্কুলের র‍্যাক, র‍্যাক, এগুলো ফাইল ক্যাবিনেট সব এভরিথিং পেয়ে যাচ্ছে। আর ভাইদের নিজস্ব কারখানা আছে, কারখানা থেকে কিন্তু সেগুলো ভাইরা হোলসেল বাইকে রেটে কিন্তু ভাইরা সেল করে থাকে। আর এছাড়া যারা কিনা, আপনি যদি রঙের আগে দেখতে চান, আমি দোকান আইনা দেখাবো, রঙের আগে আপনার কালার চয়েস করে, যে কোনো কাজ, যে কালার চয়েস করে এই কালার আমরা করে দেবো। আর এখানে কি আপনার কালার মানে চুজ করার অপশন আছে, মানে কাঠের মতো না যে দুই চারটা কালারে আসলে মানে সীমাবদ্ধ, এখানে কিন্তু ভ্যারাইটিস কালার, ভ্যারাইটি কালার আছে। আমার চার্ট আছে, চার্ট অনুযায়ী আমার যে ক্যাটালগ আছে, ক্যাটালগ দেখে আপনার কালার দিতে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, কালার জন্য কি প্রাইস কি ভিন্ন হয় কিনা, মানে কালার, না কালারের জন্য কোনো ভিন্ন না, খালি একটা ভিন্ন আছে, কাট কালার যদি করে, ওই সেগুন কাটের কালার যদি করে তাহলে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্স। এছাড়া কিন্তু সবই তো সেম। ওকে, তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।